আমার দিদিভাই একবার পাকা গিন্নি হয়ে গেছে। হবো না, আমার ছেলের বিয়ে দিচ্ছি বলে কথা, কিরকম সাজিয়েছি বলো। খুব ভালো, দারুন। দাদা কেমন আছে? আমি ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি দাদা। আর ভালো না থেকে উপায় আছে? এই যে আপনার দিদিভাই আমার নাতবউ, বউটা বাড়ি একবার ভরভরন তো করে রেখেছে সব সময়। কোনে কই, কোনে কে দেখছি না। তাই তো, ওই কোনে আসছে না কেন? না বাবা, এখন না, এখন না, শুভ দৃষ্টির সময় একবারে কোনেকে দেখবে। এখন সবাই মিলে বরকে বসাও তো দেখি। বরকে বসাও, বরকে বসাও। এই বলছি মেচকা ছোটকা, চলো আমরা কি কোনেকে নিয়ে আসি। চলো 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 চলো, এসো এসো এসো। কোনে সোনার গয়না কোথায়? কি যে বলেন, এমন ফুলের মতো স্নিগ্ধ আমার বড় বউ, তাকে তো এমন ফুলের সাজেই মানায়। সুন্দর করে সাজিয়েছে কে জানেন? ওই যে আমাদের বাড়ির আর একখানি ফুল, আমার নাতবউ। গুড, অল গুড, খুব ভালো হয়েছে। আসলে আমি তো ছোটবেলা থেকে শিখেছি। চলো 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 চলো, এবার তো বিয়ে শুরু করতে হবে। চলো চলো চলো। তোমাকে কিন্তু সেদিনের থেকেও আজ অনেক বেশি সুন্দর লাগছে শুক্লা। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। মেচকা আবার নেমন্তন্ন করেছে নির্ঘাত। গতবার তুমি যা ভয় দেখিয়েছিলে না? কিন্তু এইবার কি করবো? আমি তোমায় গতবার বারবার বারণ করেছিলাম, এখন যে কি হবে তাকে জানে। আমি বলাচ্ছি। আরে আসুন আসুন। বাহ, বাবা মার বিবাহ বার্ষিকী করছো, খুব ভালো কথা। তোমার এত চাপ, তার মধ্যেও তুমি যে বাবা মার কথা মনে রেখেছো, এটাই তো বড় ব্যাপার। আপনি যে এসেছেন আমাদের, যে কি ভালো লাগছে কি বলবো। সাত্তুকী, তোমার স্ত্রী, ওনার মাথাটা এখন কেমন আছে? হ্যাঁ ভালো, ভালো, ভালোই আছে এখন। আমি ভালো আছি। শোনো না, একটু যাবে আমার সাথে দাদাভাইয়ের কাছে? খুব দরকার কথা আছে। চলো না, চলো 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 চলো। ভালো হলেই ভালো। আসলে কি বলতো, এই সমস্ত উৎসব অনুষ্ঠানের দিনে ওর মতো মানুষেরা তো একটু এক্সাইটেড হয়ে যায়। ও এখানে রাখোনি তো? হ্যাঁ মানে কথা ছিল। আরে এই তো সেই মহিলা, এনাকে দেখলেন উর্মি কেমন কেমন একটা করতে থাকে। আগেরবার উনি যখন এসেছিল না, উর্মি ওনাকে খুব ভয় দেখিয়েছিল। আমি ওনা ঠিক বুঝতে পারি না জানো তো। আর যদি বেশি ভয় পান তাহলে কিন্তু কামড়ে দেবো। দেখি ফোন 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 ক্ষতি করিনি বলো তুমি কেন? স্মাইল ই মানে আপনাকে কি কামড়াতে ইচ্ছে করতে পারে? কামড়াই। খাবার রেডি হয়ে গেছে, ফার্স্ট ক্লাসে যারা বসবেন বসতে পারেন। কেন যে আমি বারবার এদের বাড়ি চলে আসি, এদের বউটা পাগল। তারপর আমার খাবারের লোভ কমে না,
কোন দিন থেকে কি করে বসবে বাবা গো। এই মেয়েটাকে না আমি কিছুতেই সামলাতে পারবো না, এক বলি আর এক করে। তুমি এটা কিন্তু ঠিক হলো না, উনি কিন্তু সবটা মনে রাখেন। যদি কখনো তোমার ওনাকে দরকার পড়ে না তাহলে কিন্তু তুমি হেভি কেস খাবে। আরে আরে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, সবটা দেখলাম, তুমি এরকম চিন্তি কেন কাটছো আমাকে? বাবা পাত্র কিন্তু ভালো জুটিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। আপনি সিঁদুর পরান, উর্মি ফুলো দাও। আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো সত্যি বলছি। ওকে বলে দে কাল সকালে যেন ওর বাবা মাকে নিয়ে চলে আসে, পাড়ার সবাই কিন্তু ওত পেতে থাকবে মা বগলাতায়। আর একটা কথা শুনে রাখো, আমি যা করলাম সব কিন্তু সরকার বাড়ির সম্মান বাঁচানোর জন্য, আমার কথার যেন খেলাপ না হয়। না না কথার খেলাফ হবে না, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। এতদিনে আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আমি তোমাকে বলছি তুমি খুব সুখী হবে দেখো। আমি জানি মিস্টার কান্দুলের মতো মিস্টার কান্দুলের বাড়ির লোকেরাও খুব ভালো নাচবে। চিনলাম না, কি সুন্দর গানের গলা, মুখখানা দেখো মায়া ভরা পুরো। উনি বুঝি আপনার সাথে এসেছেন? তুমি তুমি এখানে কি করছো? আমি তো মায়ের গান গাইতে গাইতে চলে এলাম। এই আবার মামা শুরু করেছে। ওকে আমি ডেকেছি। কি ভালো গান গায় না। আহা সেদিন কালী মায়ের মন্দিরে আমি ওর গান শুনছিলাম, আহা প্রাণটা আমার ভরে গেছিল গো। ও হচ্ছে গৌরী গো, গৌরী। হ্যাঁ ওকে আমি তাই নেমন্তন্ন করেছিলাম সবার সঙ্গে আলাপ করিয়ে দেব বলে। বলো দেখিনি কেমন গুণী মেয়ে। সত্যি গো মা বগলার দয়ায় তোমার গানের গলার তুলনা নেই, কি মিষ্টি না গলাটা। সেদিন ওর গান শুনতে শুনতে কতক্ষণ আমি মন্দিরে চুপ করে বসছিলাম জানিস মেজবু। আমি বাবা আর রাগি আন্টির বিয়েতে থাকবো বলে পুরনো আত্মীয়দের খুঁজছিলাম, আর আজকে দুজন নতুন আত্মীয় পেয়ে গেলাম। শুধু কি তোমরা পেলে, আমরাও তো আত্মীয় পেলাম গো। আমি মাকে বলবো, তোমরা সবাই কত ভালো, কত সুন্দর তোমাদের সংসার। আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যেন এইভাবে সবসময় আনন্দে সুখে শান্তিতে থাকো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমায় এখন একটু বেরোতে হবে। কিন্তু এই মা বেশি মনে না খেয়ে চলে যাচ্ছেন কি? আসলে আমায় একটু চৌপাহাড়ি যেতে হবে, ওখানে কিছু কাজ আছে। গৌরী তুমি কি আমার সাথে যাবে? আসলে পরে রাত হয়ে গেলে ওর একা একা ফিরতে অসুবিধা হবে। আচ্ছা চলুন,
কিন্তু রাস্তার মধ্যে আমাকে বকাবকি করবেন না বলে দিলাম। না না, তোমায় মোটে বকবে না, তোমায় কেন বকবে, একদম বকবে না। দেখেছ কি মিষ্টি মেয়ে, একটু খেয়ে গেলে পারতে না? না না, আজকে আর সময় হবে না, আসলে আমাকে যেতেই হবে, আমি অন্য একদিন আপনাদের এখানে আসব। আপনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আলাপ করে তোমার যেমন ভালো লাগলো, ঠিক তেমনই তোমাদের সঙ্গে আলাপ করেও সকলের ভীষণ ভালো লাগলো। দেখুন নতুন ধারাবাহিক গৌরী এলো সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 শুধুমাত্র জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। আচ্ছা এবার তাহলে আসি। টাটা তোমাকে শুধু আপনার কাছে চাইতেই আসি, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনি আমার বাবাকে চেনেন। আমার বাবার নাম রজত শুভ্র রক্ষিত, বড় বিজনেসম্যান। রজত কোথা কোথা খুঁজেছি ও রজত বাবু, হ্যাঁ চিনছি, লোকটা ভালো কিন্তু ডেটা। তা কি দরকার শুনি? আমার স্ত্রী গায়ত্রী। তুমি ও বিউটি, আপনার জন্য এক লাইন। অনুপমা মনে রেখো প্রিয়তমা। এই লোকটা কি পাগল নাকি? তোমার মতন তো অপরূপ সুন্দর কাউ বিউটি, কাজের কথা বলে ফেলো। আসলে হীরক বাবু ইলেকশনের জন্য পার্টি ফান্ডে বড় অ্যামাউন্ট ডোনেট করছে। এই লোক তো খুব গোলমেলে দেখছি, আদৌ আমার কথা রাখবে তো? আমি বলছি স্যার, ওনার একটা বাড়ি পছন্দ হয়েছে, উনি সেখানে কনস্ট্রাকশন করবেন, এই বাড়িটাকে আমাদের ইলিগাল দেখাতে। যাক লোকটা মিনেছে তবে। বলছি কি আপনার বিউটিফুল নাম্বারটা একটু পাওয়া যেতে পারে? তোমার মতো দাও না, কাজে লাগবে ওনাকে আমাদের, দাও। 9830 কিছু ভালো লাগে না ও বিউটি, এত মিষ্টি একটা নাম্বার আমি জীবনে কখনো দেখিনি, পাই শুনি। ফোন নাম্বার পেয়ে গেছি, কাজ হয়ে যাবে, বাড়ি চলে যান। আর তোমার পালানোর পথ নেই উর্মি, এবার তোমার সংসার বাঁচাতে তোমাকে আমার সাহায্য নিতেই হবে।
আর সেই সুযোগে আমি সাত্তকিকে তোমার থেকে দূরে করে দেব। ছেলে একদম আমার মতো হয়েছে, আমি না সব সময় সেরাটা বেছে আনতে জানি, এই জন্য আমার পাড়ায় তো খুব নাম ডাক। আমি জানতাম একদম সেরা মেয়েটাকেও পছন্দ করবে। কৃষ্ণনগরে যাবেন, খালি গিয়ে বলবেন কৃষ্ণনগরে আনন্দর বাড়ি যাব, যে কেউ দেখি আমি তো ওই বাজার কমিটির সেক্রেটারি। এ তো নিজের ঢাক পিটিয়ে চলেছে, এবার ওনাকে বোঝাতে হবে। আপনার সঙ্গে না আমার অনেক মিল আছে জানেন তো, আমাদের পাড়ায় যে ক্লাবটা না সেটা তো আমার হাতেই তৈরি, এখন কাজের খুব চাপ, এখন সারেন্ডার করে দিই। আপনি কি করতেন? এই তো LCMD ব্যাংকের সিনিয়র ক্লার্ক ছিলাম। ও ওটা ওই প্রাইভেট ব্যাংক তো না? আমাকে ডাউন করার চেষ্টা। তা আপনি কি করেন একটু জানতে ইচ্ছে করছে, মানে কি করতেন? দেখে তো মনে হচ্ছে রিটায়ার করেছেন। আমাকে দেখি রিটায়ার পার্সন মনে হচ্ছে। নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেবে বলে মনে হচ্ছে, এই করতে গিয়ে আবার মোদি দিদির বিয়েটা ঘেঁটে যাবে না তো, কি হবে এবার? আনন্দুলের বাড়ির লোকেরা একটু কেমন জানো, ওনার বাবা এত বেশি কথা বলে যে কাউকে কথাই বলতে দেয় না, আর ওনার মা আমার ছেলে ছাড়া তো কোনো সেন্টেন্সই শুরু করে না, আর বোন তো সব ব্যাপারে দাম ধরতে যায়। আরে বাবা একটু অন্যরকম তো হতে পারে মা, হাতে বাঁচানোর কি সমান? হ্যাঁ একদমই তাই। কি লাগবে বল? এটা আর পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ আছে, কিন্তু সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে কৃতিত্ব, বুঝলে? কিন্তু আমার না কেন জানি না একটা ভাই। আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? সবাই মিলে এত খাবার কি দরকার ছিল? আমরা তো বাড়ির লোক, আয়োজন তো করতে হবে। না না দূর কি যে বলেন, আছে দিন দিন হাতে না 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 আপনাকে করতে হবে না, আপনি তো হচ্ছেন আমাদের অতিথি, আপনি বাইরে গিয়ে বসুন, আমরা নিয়ে যাচ্ছি। কি বলছেন অতিথি অতিথি কি বলছেন, আমরা তখন কুটু কই কই দেখে দেখে। না না আপনাকে কিছু করতে হবে না, আপনি যান আমরা নিয়ে যাচ্ছি। বসি তাহলে, না বসি। যাই তাহলে। হ্যাঁ আমি যখন চাকরি করতাম বুঝলেন, তখন অফিসে আমার অনুমতি ছাড়া একটা পাতা হিলত না। একদিন কি বলবো, একটা বড় অ্যামাউন্ট আটকে গেল গন্ডগোল। আরে ম্যানেজার মানে স্যার এসে তো ওই জুনিয়রকে এই মারে কি সেই মারে, আরে বড় ক্লায়েন্ট কোটি কোটি টাকার ব্যাপার, হিসেব কিছুতেই মিলছে না। আমাদের জুনিয়রের তো চাকরি যায় যায় অবস্থা। আমি গেলাম আর চোখ বোড়ালাম সিলেবাসকে, ব্যাস প্রবলেম সলভ, সব মিটিয়ে দিলাম, জুনিয়রও বেঁচে গেল, ম্যানেজার তো খুব খুশি। এ তো খুব ভালো, মানে দারুণ ব্যাপার একেবারে। বাবা ঠিক আছে এখন এসব কথা বাদ দাও না, কি দরকার বলো? এই দেখো ছেলের কথা, আরে বাদ দেবো কেন? হ্যাঁ যেটা বলছিলাম, আমরা তো আগের মাসে কেরালা ঘুরতে গেছিলাম, ওখানে না একটা ট্রি হাউসে ছিলাম, কি যে সুন্দর কি বলবো তোমায়। বাবা এই মেয়েটা তো খুব বাড়াবাড়ি করছে দেখছি, একটা কথাও মাটিতে পড়ছে না, খালি টক্কর। আচ্ছা তোমাদের কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না বুঝি? হ্যাঁ হ্যাঁ যাবো না কেন, আমরা তো কত ঘুরতে যাই, ইভেন আমরা যেখানে লাস্ট টাইম ঘুরতে গেছিলাম না ওটা কিন্তু 5-star ছিল, বাট আমার নাম অ্যাকচুয়ালি মনে থাকে না। এই হলো গিয়ে মোদ্দা ব্যাপার বুঝছেন তো, এই যে একটু শরবত সামান্য কিছু এনো বাবা ধরো। পর্ণা, ও পর্ণা ওখানে, আচ্ছা 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 এনা পর্ণা শরবত খা না। বাহ কি ঠান্ডা রিফ্রেশিং তো। হ্যাঁ হবেই তো, আমাদের বাড়ির ফ্রিজটা না খুব ভালো, আমাদের বাড়িতে লেটেস্ট মডেল আছে, ওই 55K নিয়েছিল। আচ্ছা তোমাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তো? আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিনটা না ওটা ফুললি অটোমেটিক। সেসব কি আমাদের বাড়ি থেকে আজ থেকে আছে নাকি? সে কবে থেকেই? আচ্ছা দিদি কোথায় গেলেন? খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ সত্যি তো, মা কোথায় গেল বাবা?
একটু আগেই তো রান্নাঘরের দিকে এসেছিলেন, এখন কোথায় গেলেন? আমায় শেখাতে আসিস না, ওই লোকটা একের পর এক কুল মারছিল। সে তো তুমিও কোনো কথা বলতে ছাড়ো নি বাবা। তুমি নাকি আমাদের পাড়ার ক্লাবটা নিজের হাতে করে তৈরি করেছো? তা কবে করেছো বাবা? আমাদের তো এই সমস্ত গল্প কোনোদিনও করনি। তুই এই ছাড়ো ছাড়ো ছাড়ো, মুনু করো না, মুনু আর আমাদের নেই গো। আরে টুকাই, আমাদের মুনুর কি হলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না ছোট, আমার চিন্তা তো উর্মিকে নেই। কেন, ওর আবার কি হলো? তুমি দেখছো না উর্মি কেমন থমথমে হয়ে গেছে? ওই চুপচাপ থাকলেই আমার সব থেকে বেশি ভয় করে। দেখ বাপ্পা, আমার মনে হয় এসব নিয়ে বেশি রাগারাগি করিস নি, বিয়েতে মতটা দিয়ে দে। সবচেয়ে বড় কথা হলো ওদের ছেলের পছন্দের মেয়েকেই ওরা পছন্দ করলেন, আর ছেলেকে তো আমাদের পছন্দ, তাই না? আমাদের আর ব্যাগরা দেওয়া উচিত হবে না। হ্যাঁ ঠিক বলেছো সরকাকে, একদম ঠিক বলেছো। এবার ঝগড়াঝাটি ভুলে সকলে একমত হয়ে আমরা একটা জায়গায় আসি। হ্যাঁ আমরা একটা জায়গায় আসতেই পারি, কিন্তু তার আগে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ বল না বল না, তুই তো মেয়ের ছোট কাকা। হ্যাঁ না দেখো, আমি কোনো সিদ্ধান্ত জানাতে চাই না, কারণ আমি জীবনে যা যা সিদ্ধান্ত নিয়েছি সবকটাই ভুল, তাই আমার নিজের সিদ্ধান্তের উপরই কোনো ভরসা নেই, কোনো আশা নেই। কিন্তু এই প্রথম উর্মি আমাকে ঠিক ডিসিশন নিতে সাহায্য করেছে, হেল্প করেছে, তাই আমার মনে হয় যে আমাদের সবার আগে উর্মির মতামতটা জানা উচিত। এ তো দেখো না, এই আমাদের সুমন আর মুমুর বিয়ের ঠিক করার ব্যাপারটা, তাতে তো উর্মির একটা বড় অবদান আছে, তাই ও কি বলতে চায়, ও কি ভাবছে সেটা আমাদের জানা দরকার। হ্যাঁ একশোবার নাজমুল তো বলা উচিত। হ্যাঁ আমারও মনে হয় ছোটন ঠিকই বলছে, উর্মির মতামতটা খুব গুরুত্বপূর্ণ। উর্মি বলো তুমি কি বলতে চাও। যাক বাবা, এবার অন্তত মিটবে। আমি জানি যে উর্মি এমন কিছু বলবে না যাতে এই বিয়েটাতে কোনো সমস্যা হয়। দেখো আমি একটা কথা বলছি, তোমরা কেউ কিছু মনে করো না, আমার না ওই মানুষগুলোকে ভালো লাগেনি। দেখো আমি এত কিছু জানি না, তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মানে আমার যেটা মনে হলো যে ওরা মুমু দিদিকে দেখতে এসে মুমু দিদির থেকে বেশি অন্য অন্য জিনিস দেখছিল জানো। কথাটা কিন্তু উর্মি ভুল কিছু বলছে না, এই ব্যাপারটা আমিও কিন্তু লক্ষ্য করেছি। হ্যাঁ ওদের মধ্যে কিরকম একটা হামবড়াই ভাব দেখছিলাম, তাই না? সর্বনাশ, সবাই তো উর্মির কথায় ওদের খুঁত ধরতে শুরু করে দিয়েছে। কিন্তু আমার না সব থেকে বেশি অদ্ভুত লেগেছিল সুমনবাবুর মাকে, উনি যেন নিজের ছেলে অ্যাডভার্টাইজমেন্ট করছিল, মানে ব্যাগ থেকে বের করে এতগুলো মেয়েদের ছবি দেখালেন বেরিয়ে যাওয়ার আগে। আচ্ছা একটা কথা বলো, এগুলো কি মেডেল যে সাথে করে নিয়ে নিয়ে ঘোরার মতো জিনিস? এটা কিন্তু নদপুর ঠিকই বলেছে, উনি এটা ঠিক করেননি। দেখো বাপু, আমি আগ বাড়িয়ে খারাপ কিছু বলতে চাইছিলাম না, কিন্তু এখন যখন এত কথা হচ্ছে আমিও বলছি, এত দামে চা আপনারা কখনো খাননি? আচ্ছা এটা কেমন ধারা কথা, এ কি অন্যায় কথা তোমরা বলো দেখি নি। হ্যাঁ ছোট কাকি, তুমি আমার এসব নিয়ে পড়লে কেন? ছাড়ো না, যাওয়ার হয়ে গেছে তো। না গো বাবা হয়নি, উনি মুমু দিদির শাশুড়ি হবে এটা ভেবেই তো আমার টেনশন হচ্ছিল, তাই জন্য আমি অনেকক্ষণ চুপ করে গেছিলাম, কারণ আমি তো মনে মনে ওনার সাথে রাগি আন্টিকে মেলাচ্ছিলাম। কি মানে আমার সঙ্গে মেলাচ্ছিলে কেন? বারে আমার চোখে তো শাশুড়ি মানে তোমার ছবিটাই বেশি ওঠে রাগি আন্টি। দেখো রাগি আন্টি আমাকে কিছু কম বকাবকি করেনি, কিন্তু রাগি আন্টির বকার মধ্যে একটা স্নেহ আছে, ভালোবাসা আছে, তাই কখনো রাগি আন্টির বকুনিতে আমার রাগ হয়নি। কিন্তু উনি সুমনবাবুর মা যেভাবে কথা বলছিলেন, উনি তো হাসতে হাসতে যে কাউকে অপমান করে দেবেন তো যাত্রার মান সম্মানে লেগে যাবে, আর রাগি আন্টির সাথে মেলাতে গিয়ে তো আমার আরো বেশি ভয় করছিল। এর আগে প্রচুর বিয়ে ভেঙেছে, এটাও যদি ভেঙে যায় তাহলে তো আমি আমার ভালোবাসার মানুষকে হারাবই, আবার নতুন করে শুরু হবে, সব পাত্রপক্ষ দেখতে আসবে,
আবার লোকাশাসি হবে, এতদিনের সমস্ত অপমান সবটা ফিরে আসবে। দেখো ছোট ঠাম্মি, আমি না আমার জীবনে অনেক অদ্ভুত মানুষ দেখেছি, কিন্তু এনাদের মতো এরকম অদ্ভুত মানুষটা আমি দেখিনি। মানে এনাদের না দেখে মনে হচ্ছে এনাদের মনে এক, কিন্তু ওনারা মুখে আরেক কথা বলছেন। পুরো ব্যাপারটা না ভীষণ গন্ডগোলের লাগছে। সবটা তোমার মনে হওয়া দিয়ে ঠিক হবে নাকি উর্মি? তুমি কাদের দোষ করছো? ওদের? আর তুমি যে ওদের অপমান করলে সেটা ঠিক। আমি ওদের অপমান করলাম? করনি। তুমি কিভাবে ওনাদের সাথে কথা বললে উর্মি? তুমি তো মাঝে মাঝে ওনাদেরকে কথা শোনাতেও ছাড়োনি। অনেক ছেলে ওকে দেখতে এসেছে, প্রায় প্রত্যেকেই ওকে অপছন্দ করে চলে গেছে, তাই এই সমস্ত নিয়েও একটু বেশি টেনশন করছে। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না। দেখো, এক সংসারে থাকলে এরকম একটু হয়। তুমি দেখো না মেজ কাকি আর মায়ের সঙ্গে কিরকম ঝগড়া হয়। তারপর এই কিছুদিন আগে ছোট ঠাম্মি দুম করে রেগে গেল কিরকম। এক বাড়িতে থাকলে এরকম অশান্তি একটু হয়, মানে হতেই পারে আর কি। তারপরে আবার সবটা ঠিকও হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? তোমার আর মুমুর মধ্যে যে ঝামেলাটা, সেটাও কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। এত দুঃখ কেউ পায়? বুঝলে আমার কথাটা? ঠিক বলেছো টুকাই বাবু, এ বাড়িতে সবাই যেরকম ঝগড়া মিটিয়ে নেয়, আমিও কালকে মুমুর দিদির সাথে সব ঠিক করে নেব। বেশ, তাই করো। এবার চলো ঘুম পাড়িয়ে দি। বাবু ঠিকই বলেছে। মৌ দিদি চলো খেয়ে নেবে। চলো, ডাকছো কেন? এই তো খাওয়ার জন্য, চলো। আমার খিদে নেই। ও মৌ দিদি, তুমি আমার রাগটা খাবারের উপর দেখাচ্ছ, কি লাভ বলো তো? লাভ ক্ষতির কথাটা তুমি অন্তত বাদিতে হবে। তোমার লাভ ক্ষতির হিসাবের সঙ্গে আমারটা অন্তত মেলে না। তুমি এখন আমার সাথে এভাবে কথা বলবে মৌ দিদি? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি, চলো না। ভালো খারাপ আমার আর ভালো লাগছে না, সেই একই কথা বলে যাচ্ছ। মুমু, এই মুমু, আরে এটা কি ধরনের ব্যাপার? আমি কি ওর সঙ্গে কথা বলবো? উর্মি তো খারাপ কিছু বলেনি, ও তো শুধু খাবার থালাটা এগিয়ে দিয়েছিল, তো ভাব করতে চাইছে মুমু এটা কি করলো। না মুমু কিন্তু সত্যি এটা বলা হয়ে করছে, বুঝলি? হ্যাঁ তুই যা, তো গিয়ে সত্যি ওর সঙ্গে একটু কথা বল। হ্যাঁ আমি যাচ্ছি। ছোটকা ছোটকা, কি ছেড়ে দাও, দরকার নেই, কিছু বলো না। এখনো তুমি বলছো কিছু বলবো না? না রে মা, এটা হয় না। তোদের দুজনের মধ্যে ঝগড়া হবে আর আমরা বড়রা চুপ করে থাকবো, এর মধ্যে ইন্টারফেয়ার করবো না, কোনো হতে পারে না, আমাদের কথা বলতেই হবে। বাবা দেখো, মুমু দিদির মন খারাপ, তাই জন্যই এরকম। সারাক্ষণ মুমু ওকে ছেঁচা করে কথা শোনাচ্ছে, আর সেই মুমুর মন খারাপ নিয়ে চিন্তা করে যাচ্ছে, ভাবা যায়? মুমুর মন খারাপের কথা ভেবে উর্মির যে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে, এভাবে তো চলতে দেওয়া যায় না।